নানা আয়োজনে কুয়েত বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। কুয়েত থেকে আমাদের প্রতিনিধি আহাদাম মিয়া খোকনের বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে। কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টার সময় কুয়েত সিটি রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ নুরুল আফসার, সভাপতি বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি কুয়েত, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি কুয়েত এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কুয়েতের কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম বাদল, হোসেন মোহাম্মদ আজিজ শাহনেওয়াজ নজরুল, বীর মুক্তিযোদ্ধা বাদল, তৈহুদুল ইসলাম তালুকদার, এম ডি টিপু চৌধুরী, এম এ মনসুর আশিক, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান জাবেদ, মাওলানা কাউসার আহমেদ সেলিম, আশরাফ আলী ফেরদৌস, রফিকুল ইসলাম ভুলু, আব্দুল হাই ভুইয়া, শুকুর মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলাল উদ্দিন কামাল হোসেন, বেলাল চৌধুরী সহ আরও অনেকে। এছাড়াও কুয়েতে অবস্থানরত সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল হাসান। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আল্লাহ নিজের সময় অর্থ শ্রম সব কিছু দিয়েছেন, সময় দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, প্রত্যেকের আপন আপনাকে করে না।